বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন মহল থেকে অযৌক্তিক চাপ দেওয়া হচ্ছে অভিযোগ করে জাতিসংঘে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গেল 19 নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এ চিঠিটি সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কার্যালয়ে পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশের ওপর অন্যান্য রাজনৈতিক চাপের বিরুদ্ধে জাতিসংঘকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো এই চিঠি জাতিসংঘ মহাসচিব এখনও খুলে দেখেনি বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। 8 ডিসেম্বর সংস্থাটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিয়ে জাতিসংঘের আগের প্রত্যাশাকে পুনর্ব্যক্ত করেন স্টিফেন ডুজারিক। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন চিঠিতে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে অনেক কষ্ট করেছেন। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করতে সংকল্পবদ্ধ শেখ হাসিনা। তবে বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার মতো সহিংসতা তিনি সহ্য করবেন না, যা বিরোধী দল নিয়মিত করে আসছে। ডক্টর মোমেন তার চিঠিতে আরও উল্লেখ করেন, শেখ হাসিনা তার 15 বছরের মেয়াদে হাজারো নির্বাচনের আয়োজন করেছেন। খুবই ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবগুলো নির্বাচনই ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ। তা সত্ত্বেও আসন্ন নির্বাচন সামনে রেখে বিভিন্ন মহলের কাছ থেকে অযাচিত, অযৌক্তিক ও আরোপিত রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ ও তার সেক্রেটারিয়েট সংস্থা ও স্থানীয় কার্যালয়গুলো বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে যেতে সহযোগিতা করবে, এমন প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আশাবাদী যে জাতিসংঘ ও তার সব অঙ্গ সংগঠন ও সংস্থা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য অংশীদারের ভূমিকা অব্যাহত রাখবে। নুসরাত জাহান কলি, কালবেলা।